গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনিস লাইফ। তো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি পার্কে বেড়াতে। আর তো গাইস, এখন আমি পরে নিচ্ছি হেলমেট, কারণ হেলমেট ছাড়া তো যাওয়া যাবে না বাইকে, আর হেলমেট সেফটির জন্য অবশ্যই জরুরি সেই কারণে। তো ফাইনালি আমরা দেখো পার্কে পৌঁছে গেছি। আর এই এই যে গাছগুলো দেখছো, এটা এত সুন্দর করে সাইজ করে কাটা বলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই পার্কটা আমার সত্যি কথায় ভীষণ ভালো লাগে। তো আমি এখানে আগেও দুবার এসেছি, আর সোনাইয়ের ফার্স্ট টাইম। তো সোনাই একদম এদিক ওদিক অবাক হয়ে দেখছে, বুঝেছো তো, ও ফার্স্ট টাইম আসলো। তো আমি একটু ওকে জিজ্ঞেস করছিলাম, তো দেখো কি জিজ্ঞেস করছি, তোমরা শোনো। কেমন লাগছে? ভালো, খুশি তো? আর গাইজ, এইখানে বোর্ডের মধ্যে এন্ট্রি ফিসগুলো সব লেখা ছিল, আমি আর সোনাই দেখছিলাম। তো আমি সোনাইকে জিজ্ঞেস করলাম তুই কিসে উঠবি, তো ও সব ছবিগুলো দেখার পরে ও এভলিউশন অফ লাইফ লেখা, ওইখানে ডাইনোসরের ছবি দেখেছে আর ওইখানেই ও যাবে, কারণ ওর ডাইনোসরের কার্টুন ছবি এগুলো দেখতে খুব ভালোবাসে। তো ঠিক আছে, আমিও বললাম ঠিক আছে, তুই রোড ট্রেনে উঠবি না? বললো না মা, আমি ওখানেই যাবো। তেমন ঠিক আছে। তো দেখো, আমি পার্কটা সামনের দিক দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেকটা এরিয়া, আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ভীষণ রোদও ছিল, তো সেই কারণে আমরা সাইডে সাইডে যাচ্ছি, আর ছাতাও নিয়ে যাইনি যেহেতু বাইকে গেছি, বুঝতেই পারছো। আর আমি ওকে বললাম চল আগে ঘুরে নিই পার্কটা পুরো, একটু দেখে নিই চারিধার, তারপর আমরা যাব ডাইনোসর দেখতে। আর অনেকটা সময় আছে যেহেতু হাতে, তো আশপাশটা ঘুরে দেখি একটু বসি। তো এখানটায় আসলাম, আর এখানে জলের মধ্যে প্রচুর প্রচুর মাছ ছিল ফ্রেন্ডস। আগে আমি দুইবার এসেছি, ওই মাছগুলো অনেক ছোটো ছোটো ছিল, বাট এখন গাছ মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর সোনাই তো ফার্স্ট টাইম দেখছি, ও তো খুব খুশি হয়ে গেছে, খুব এক্সাইটেড হয়ে গেছে মাছগুলোকে দেখে, মা ধরে নিয়ে যাবো তাই বলছে। তো আমি বললাম এগুলো ধরা যায় না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, তো দেখছি বাচ্চারা খেলছে। আর এই দেখো রুফের ওপর দিয়ে যাচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগে, সোনাই বলছিল চড়বে, বাট আমি বললাম না বাবা আমার ভয় লাগে, আর সোনাইকে তো ধরো একা একা চড়তে দিতে পারি না, তো সেই জন্য বললাম চল আমরা এখানে দোলনায় দুলি দুজন মিলে। তো দেখো বাচ্চাগুলো ছিল, দুলছিল, আমি বললাম চল আমাদেরকে একটু দে তো দুলতে। তো আমরা মা ছেলে দেখো উঠে পড়েছি দুলতে, আর দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো ডা আমি এক বলছি লেফট রাইট করে করো, ও দেখো দুটোকে একসাথে নাড়াচ্ছে, তো আমি বলছি পড়ে যাবো আমার ভয় লাগছে। তো ও দেখো নেমে পড়লো, তারপরে ও ওইভাবেই খেলবে, বুঝেছো, ওর ভীষণ দুষ্টুমি করতে মন চায় এইসব দেখলে। তো যাই হোক, আমি ঘেমে পুরো দেখো বুঝে বুঝতেই পারছো আমি পুরো ঘেমে গেছি। তো বললাম চলো ওই সাইডটাই যাই। দেখো এখনও বেশি বাচ্চা আসেনি, আই বাচ্চা পুরো ভরে যায় বিকেলবেলা, বললাম না আমরা একটু আগে আগে চলে এসেছি সেই কারণে, তো অনেকটাই ফাঁকা ফাঁকাই ছিল, ছোটো ছোটো বাচ্চারা খেলছি। আর আমি তো আর গাছগুলো দেখি, তারপর বললাম চলো একটু টিকিট কেটে নিই, আর এখানে দেখি এসি আছে, দেখবি রোদে থেকে এসির মধ্যে গেলে বেশ ভালোই লাগে। তো পার্কটা আমার ওই ঘাসগুলোর মধ্যে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক রোদ বলে আমি আর বসলাম না, বুঝেছ। তো বললাম চলো আগে ওকে দেখিয়ে দিই, কারণ ওর জন্যই তো আসা বলো পার্কে, আমি যেহেতু দুবার এসেছি, তো আমার আসার সেরকম ব্যাপার ছিল না, সোনাকে নিয়ে আসার কথা ছিল, সেই জন্য এসেছি। আর এসেই দেখছি দেখো কত বড় লাইন, প্রচণ্ড ভিড়, আর আমার লাইনে দাঁড়াতে একদমই ভালো লাগে না, বিশেষ করে এত লম্বা লাইন। তো কী করা যাবে, সোনাইয়ের জন্য তো দাঁড়াতেই হবে, তো সেই কারণে দাঁড়িয়ে পড়লাম। দেখো কতগুলো লম্বা লাইন দেখছো, তিনখানা লাইন করা আছে। তো অনেকক্ষণ অপেক্ষার পর ভেতরে গেলাম, যাই হোক সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, অনেক সাউন্ড আসছিলো ওখানে তোমাদের। তো এখানে দেখো বাইরে চলে এসেছি, এখন তো সন্ধেই হয়ে গেছে, আর এই যে লাইটিংটা দেখছো এটা ওয়াও, জাস্ট মানে তোমাদেরকে আমি গানটা শোনাতে পারছি না, তো এই গানের তালে তালে এই যে মিউজিকের তালে তালে যে এই লাইটটা লাইটিংটা হচ্ছে, আর এই যে জলের ফোয়ারাটা উঠছে নামছে, এত সুন্দর তাল মিলিয়ে হচ্ছে না, জাস্ট বলার মতো না, ওয়াও একদম। কেমন লাগলো পার্ক অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।